দিনকার খবর ঘোষণা করলো যে ত্রাণ কুমিল্লা নাইখানে তখন আসলো ঘটনা হাস্ত শীঘ্র বাসা করতে চলো আমরা সব পালাই না যাকে রথযাত্রা বাণী জগন্নাথ সুভদ্র বলরাম প্রিয় অরদ আউলে আমসনে বেড়ে এলাকা দেবাক দর্মলে লুকুর পাইখা বিন ও রথ বাণী ও ঠিক চাওয়ালে গা লুকুর নিজে মুহুর কা বেলে না কথা মানুষের জীবনের যাতে দলর পথে আমরা যাতে ইয়ে থাকে শান্তি এবং ভালো মানুষ সুস্থ ভাবে চলতে পারে এই রথযাত্রাটা আমার বংশের সমস্ত মানুষের জাতি বিজেপি মন্দর মতনে ফেঁকে গেছে বিক্ষোভ মিছিল সঞ্চালনা জায়গা অমিত ছিল আম্বাসা আউলি নেতা লামা লামরা বেড়ে এলাকা অশালী মিছিল ইয়াকু মঞ্জকা মন্ডল দুই গোপাল সুপ্রদন খুবই দেবাক আদর্শ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সহ নেতৃত্বের উপর কমিউনিস্ট পার্টি বিভিন্নভাবে আক্রমণ শুরু করেছে। গতকালকে কমলাসাগর বিধানসভার ভারতীয় জনতা পার্টির মণ্ডল কমিটির সদস্য বুড়িলাল সরকার মহোদয়কে অত্যন্ত নৃশংসভাবে ওই এলাকার কমিউনিস্ট পার্টির হারমাদা বাহিনীর দ্বারা আমাদের বুড়িলাল সরকারকে খুন করা হয়েছে। তার প্রতিবাদে সারা রাজ্যব্যাপী ভারতীয় জনতা পার্টি আজকে প্রত্যেক জায়গায় বিক্ষোভ মিছিল শুরু করেছে, গতকালকে করেছে, আজকে আমরাও করেছি আমবাসা মণ্ডলে। দেখা গেছে সারা রাজ্যব্যাপী ভারতীয় জনতা পার্টির যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, মানুষ কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল থেকে দিকে দিকে কাতারে কাতারে ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করছে। কারণ একটাই যে 2018 নির্বাচন এই রাজ্যের মুক্তির আন্দোলন, সেই আন্দোলনে এই রাজ্যের সমস্ত অংশের মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে। আর এটা দেখেই লাল গুন্ডারা আজকে সারা রাজ্যব্যাপী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর নিঃশ্বাসভাবে খুন করেছে। আর রাজ্যের যে প্রশাসন আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, উনি একজন কি ধরনের প্রশাসন চালাচ্ছে উনি জানেন? কারণ এই রাজ্যে প্রত্যেক জায়গাতে আজকে খুন, সন্ত্রাস, ধর্ষণ, রাহাজানি, আইন নেই, শাসন নেই, কোন ধরনের কোনো আইন নেই, কি চলছে এই রাজ্যে? যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতা সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে? আপদকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে, অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলা টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। রিপোর্ট রিপোর্ট কেমন স্যার? রিপোর্টে তো একটা রোগের কথা লেখা রয়েছে। তাহলে তাহলে কি ক্যান্সার স্যার? তাই তো মনে হচ্ছে দেখি। ক্যান্সার কি গো, আমার বয়স তো মাত্র 52 স্যার, তাহলে কেন এমন হলো? দেখুন, ক্যান্সারের বিভিন্ন কারণ রয়েছে। সাধারণভাবে মদ, বিড়ি, সিগারেট, জর্দা, গুটখা, খৈনি এসব যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তাদের মধ্যে রয়েছে মাথা গলার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, খাদ্যনাড়ির ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য অবশ্যই সমস্ত ধরনের নেশাকে বর্জন করে চলবে।
দীর্ঘায়ু জীবন পান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ঝক্কি ঝামেলাকে বিদায়। বড় একটা ভুল হয়ে গেছে বউ। তুমি বলো কোনটা ভালো হবে? এটাই ভালো হইব স্যার, আমার উপর বিশ্বাস রাখেন। রশিদ, এত রাত একটা ভুল হয়ে গেছিল স্যার, এইবার শাইন লাগাই দিছি, আর এক ফোঁটা পানিও অপচয় হইব না। এক ফোঁটা পানিও নষ্ট হতে দেবো না। তাই সম্পূর্ণ লিক প্রুফ প্রযুক্তিতে আমরা তৈরি করেছি দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয় প্রশ্নই ওঠে না। সিভিল সার্ভিস চর্চা লেনামানি আগুলো কলকাতা হলো কল্যাণপুর বিলাত লিঙ্গ ওবা ফাইনাল সঙ্গে ব্যাগল জ্ঞান বিতরণ ট্যান্ড অফ শো করে রিজাকা সাংসদ জিতেন্দ্র চৌধুরী নিয়াসে থামছে তাম লক্ষ্য রাং সবাই সামজাক অজ্ঞান বিতরণ ট্যান্ড অফ আমরা পারব কল্যাণপুর আর এস পার অফিয়োগরি জায়গা বক্সরের স্মৃতি কমিউনিটি হল এই বাগান বাজানি রথি অফিয়োগরি জায়গা বৌদ্ধ দ্বারা কমিউনিটি হল যুগল জামরা অপান্দার অফাইমা জায়গা বিধায়ক মনীন্দ্র দাস পরিচালক পরিষদী ত্রিফাঞ্জ সাইন সরকার ব্লক অপারেটর প্রকল্প অপারেশন খুবই ব্যাপার ব্যাংক থেকে ঋণ পাবে সরকারি ন্যায্য মূল্য ঘোষিত হবে সরকার সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন করবে তার সাথে সেচের সুবিধা বাম থেকে শুরু করে সমস্ত কিছু হবে সবই কৃষকরা দেশের কৃষকরা একটু মোহিত হয়েছিলেন না হলে তো সরকার আসার কথা কিন্তু তিন বছর আজকে পার হয়ে গেল সরকার তার তিন বছর পূর্তি উৎসব করছেন ভালো কৃষকদের অবস্থা কি 2014 সাল থেকে 2016 সালে আমাদের দেশে কৃষক আত্মহত্যা 42% বেড়েছে তখন প্রতি 48 মিনিটে একজন কৃষক দেশের কোন না কোন প্রান্তে আত্মহত্যা করত এখন 32 মিনিটে একজন কৃষক আত্মহত্যা করছে
কৃষকরা তাদের যে এই বহু রক্ত ঘাম করা যে ফসল, এই গত মাসে মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ দূর রাস্তায় গেলে নিয়ে টমেটো, পেঁয়াজ, গম রাস্তায় গেলে নিয়ে প্রতিবাদ করেছেন। রাজস্থানে একজন কৃষক আত্মহত্যা করে একটা চিরকুটে ভেঙে গেছেন যে আমার মরদেহ দড়ি থেকে তখনই নামাবে যখন সরকার এসে বলবে যে না, কৃষকদের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া আছে এই প্রতিশ্রুতি কার্যকরী করবো। গোবিন্দ মন্দির জয় জয় জগন্নাথ দেবজি কি, জয় জয় জগন্নাথ দেবজি কি, জয় জয় জগন্নাথ দেবজি কি। পেঁচারদহর গোবিন্দ মন্দিরে এটা 23তম বিশেষ করে শোভাযাত্রা সহকারে আমরা যে রথযাত্রা করে থাকি এই রথযাত্রার আজকে 23তম। এই 23তম রথযাত্রাতে আমাদের প্রশাসন নিয়ে বা শোভাযাত্রা নিয়ে আমাদের করার একমাত্র কারণ যাতে এই বর্তমান বিশ্বের যে মানব সভ্যতার যে ধ্বংসের পথে চলে যাচ্ছে এই মানব সভ্যতাকে আগামী দিনে যাতে বাঁচানোর জন্য মানুষে মানুষে যাতে ভাই ভাই সম্প্রীতি মেলবন্ধন একটা সৃষ্টি হওয়ার জন্য আমরা এইভাবে প্রত্যেক বছর মেলা করার প্রচেষ্টা করে থাকি। আশা করি আগামী দিনেও আমরা এইরকম মেলা করার প্রস্তুতি নেব। আমরা পেঁচারদহর গ্রামের গোবিন্দ মন্দিরের এই রথযাত্রা আজকে 23তম। 23তম আমরা প্রথমে পেঁচারদহর দিকে হয়ে বাজ্যপুর দিকে এবং ফুলতলা গ্রাম পঞ্চায়েত, চারণতলি গ্রাম পঞ্চায়েত, সন্তলি গ্রাম পঞ্চায়েত, তারপরে আমরা কৈলাসহর নগর, নগরপুরা পরিক্রমা করে আমরা আবার ফিরে আসব। ফিরে এসে ডলুগাঁও বাজারে আমাদের সেখানে অত্র অঞ্চলের সমস্ত রথ সেখানে মিলিত হবে, সেখানে আমরা মিলিত হব। এটা আমরা করতেছি শান্তি সম্প্রীতি সর্বস্তরের মানুষকে সেখানে এই রথযাত্রা আজকে অনেক মানুষ কমলপুর দক্ষিণ ইউডিপি পানিতুর কর্দেশানের সান্ধ্যা দামছে কামতরা মুসলিম দোকানে দক্ষিণ ইউনিট আমচানি লুকুর অনুটিয়ে ইফতার যোগালে নাটাকা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন শহর দক্ষিণ ইউনিট একটা বলিষ্ঠ সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে। আজকে তারা এখানে সংখ্যালঘু কিছু পরিবার আছেন আমাদের মুসলিম ধর্মের লোক, তাদের এক মাস কঠোর পরিশ্রমের পরে তারা আজ কালকের দিনটার জন্য অপেক্ষা করছেন সবাই। কালকে সারা পৃথিবীব্যাপী তাদের বছর যে দুটা ঈদ হয় তার মধ্যে একটা ঈদ আমাদের যেমন সংক্রান্তি হয়, পিঠাচিলার উৎসব হয়। কেন সবাই তোর মতো হয় না, কেন এত ঝামেলা করে, কেন ভাগ্যে আরএফএল এসডব্লিউ আর পাইপ আপনাকে কোনো ঝামেলা দেয় না। টাইটেনিয়াম ডাইঅক্সাইড সমৃদ্ধ আরএফএল এসডব্লিউ আর পাইপ শীত গ্রীষ্ম বর্ষায় থাকে অটুট, বছরের পর বছর আপনার বাড়িকে রাখে সুরক্ষিত আর আপনাকে রাখে ভাবনাহীন। আরএফএল এসডব্লিউ আর পাইপ বাড়ির সুরক্ষায় একেবারে ফিট। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল।
ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়ে এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে, ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। নূপুর পায়ের রিনিকে ঝিল, পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। একদিন সেমিনার করা হয়েছে ছাত্ররা কমিটি হলে, তখন এসব হিমে চলছে। আমরা ইলেক্টেড মেম্বারকে এই সিমের মাধ্যমে পরিষ্কার আমরা বুঝিয়ে দেব কীভাবে কর্ম চালাইতে হয়, কীভাবে ব্লেস কমিটি চালাইতে হয়। এই ব্যাপারে আমরা এখানে আলোচনা করব। প্রথমবার আমরা ইলেকশন হওয়ার পরে এইবার আমরা এটা অর্গানাইজ করেছি। এই সিনিয়র মাধ্যমে আমরা জানি আমাদের অনেকজন লেটেস্ট মেম্বার কংগ্রেস হলো উদয়পুর রাজস্ব কলা ক্ষেত্র সঞ্চয় না থাকা ভারতীয় জনতা পার্টি কুমতি জেলা ব্যাগিং বিএলএল লোকজন নারুল অপর অবস্থায় এমন টাকা আরো বিজেপি হাসতে প্রকাশন ইদাউদা ও সালোথম খরকম দাসন সেবক এবং বিএলএ এবং বুথ লেভেল এজেন্সি থাইবান সিরিয়া ইনকোয়ারি রোজভ্যালি কি লগাই থি ওয়েস্ট বেঙ্গল মে ওয়াহাঁ পর খাতে খুল গয়ে খাতোঁ মে পতা চলা করোড়ো রুপিয়া ত্রিপুরা কা আয়া হ্যায় কিসনে লায়া হ্যায় কন থা তব সমঝ মে আ গয়া কি ওয়াহাঁ কি এক মহিলা মন্ত্রী শ্রীমতি বিজিতা নাথ ইসমে ইনভলভড হ্যায় তো সিবিআই নে লেটার ভেজা কলকাতা সে উড়তে উড়তে লেটার জাকর পৌঁছা বিজিতা নাথ কে ঘর মে অর জেসে খবর আই তব কমিউনিস্ট পার্টি বৌখলা গই হ্যায় ডর গই হ্যায় ভয়ঙ্কর ডর গই হ্যায় ক্যো ক্যোঁকি করোড়ো কা ভ্রষ্টাচার কিয়া হুয়া হ্যায় অব সিবিআই নে পুছতাছ চালু কর দি অব পতা নহীঁ
ये सीबीआई कहां कहां तक पहुंच जाएगा, उनको समझ में आ गया अब त्रिपुरा की जनता सीपीएम को वापस सत्ता में नहीं लाने वाली और बीजेपी को लाएगी। और बीजेपी के डर से उन्होंने क्या चालू किया है, दो तीन पहले हमारे कार्यकर्ताओं को मारना चालू किया है। बिलोनिया में हमारे 20 कार्यकर्ताओं को बुरी तरह से घायल किया है कल के एक দিন।